ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى اله وصحبه وسلم تسليما كثيرا يا ايها الذين امنوا اتقوا الله حق ولا تموتن الا وانتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثه بدعه وكل بدعه ضلالة وكل ضلاله في النار اعوذ بالله من الشيطان الرجيم وما اصابكم من مصيبه فبما كسبت ايديكم عن الكثير সম্মানিত دینی ভাत्री मंडली الله رب العالمين جلبت প্রশংসা زي الله رب العالمين ارحم الرحیم সমস্ত পৃথিবীর দয়ালুদের সবচেয়ে বড় দয়ালু যার রহমত সকল সৃষ্টিকে সামিল যার রহমত যার দয়া মায়া করুণা সৎ অসৎ ভালো মন্দ মুসলিম কাফের পৃথিবীতে সকলকে সামিল করেছে সাদাতে নাজ্বিনী মাহমুদুর রসুল্লাহ সাল্লামের উপর যার প্রতি বারে বেশি বেশি সালাদ পেশ করতে তিনি উৎসাহিত করেছেন নির্দেশ দিয়েছেন এবং তার বড়ই ফজিলত বলেছেন রসোর সাল্লা সাল্লামের ওপর সালাম পেশ করলে একবার পেশ করলে দশ গুণ আল্লাহর রহমত আপনার ওপর আমার ওপর নেমে আসবে আল্লাহ আলী আল্লাহ কালেক আজকে দশই সাবান চোদ্দোশো একচল্লিশ হিজড়ি মোতাবেক তিন এপ্রিল দুই হাজার বিশ বর্তমান যে পৃথিবীর ভয়াবহ পরিস্থিতি পৃথিবীর গাড়ির চাকা থেমে গেছে এবং পৃথিবীর যত বাঁকা শক্তি ছিল তা সোজা হতে বাধ্য হয়েছে সে মুখে কাজে সোজা হোক আর না হোক অন্তর সোজা হয়ে গেছে যে উপায় অসহায় আর কোনো ক্ষমতা খাটছে না পৃথিবী শূন্য হতে চলেছে পৃথিবীর রাস্তাঘাট শূন্য হয়ে গেছে সব কিছু থেমে গেছে এই যে করোনার ভাইরাসের ভয়ঙ্কর পরিস্থিতি এই সময় আমরা একটি গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবো যার মাধ্যমে আশা করছি মুসলিম ভাই বোনদের বিশেষভাবে সংশোধন হবে আর বিশ্বের সমস্ত মানুষের সংশোধনের আশা রাখি আল্লাহ রব্দুল্লা আলামিন সকলকে যেন তার দিকে তার তাঁর তো বিধানের দিকে প্রতিটি মানুষকে ফিরে আসার তৌফিক দান করেন বিষয়বস্তু হচ্ছে পাপের সমাজের ওপর কুপ্রভাব বা কুফল পাপের গুনাহের যে কুফল রয়েছে যার প্রভাব পড়ে সমাজের ওপর ব্যক্তির ওপর আর কয়েক ব্যক্তি নিয়ে একটি পরিবার গঠন হয় আর কয়েকটি পরিবার নিয়ে একটি সমাজ গঠন হয় কয়েকটি সমাজ নিয়ে একটি দেশ গঠিত হয় আর কয়েকটি দেশ নিয়ে আজকে বিশ্ব এই সারা বিশ্বের ওপর সমস্ত স্তরে যে কুপ্রভাব পড়েছে সেটি মূলত পাপের কুফল আলোচনার বিষয়বস্তু এই পাপের কুফলগুলি কী অনেক রয়েছে এম আমি রহমতুল্লাহ হে আলেই পাপের কুফল সম্পর্কে আসার ও জনবল মা আসি সম্পর্কে বিস্তারিত বিশদভাবে আলোচনা করেছেন সংক্ষেপে আজকে দশটি পয়েন্ট নিয়ে আলোচনা করব আশা করি শুনবেন যারা যেখানে আছেন আর শোনার পরে নিজের নিজের জায়গা থেকে নিজের নিজের জীবনের কথাগুলি সবচেয়ে বেশি জানছে আপনি ভালো মানুষ না খারাপ আপনার কোনখানে ছিদ্র রয়েছে জীবনে কোনখানে পাপ রয়েছে যা আল্লাহ গোপন রেখেছেন আপনিও লুকিয়ে রাখতে পেরেছে মানুষের সামনে আল্লাহ পদস্ত লাঞ্ছিত করেন নাই সুতরাং আপনারা প্রত্যেকে নিজ নিজ জায়গা থেকে সংশোধনের চেষ্টা করবেন আল্লাহ যেন আমাদের প্রত্যেককে সংশোধনের তফিক দান করেন আল্লাহ রবুল্লা আলমিন কোরআন করিম এ বিষয়টি বহু আয়াতে উল্লেখ করেছেন পাপের কুপ্রভাব সম্পর্কে এবং পাপের যে কুপরিণতি রয়েছে মানব জীবনে যার কুপ্রভাব পড়ে থাকে এ সম্পর্কে আলোচনা অনেক এসেছে কোরআন কেরিমে সবগুলি আয়াত বরং বেশি কিছু আয়াত আমি আপনাদের সামনে পেশ করতে পারবো না তবে আমার এই দশটি পয়েন্টের মধ্যে যে আয়াতগুলি এই দশটি পয়েন্টের সাথে সম্পর্ক রাখেন সে তালা পেশ করার চেষ্টা করব যদি কোরআনী কেরিমের আয়াত থাকে আয়াত পেশ করব যদি সেই মর্মে রাসোর আল্লাহ সাল্লা সালমেন হারিস থাকে তা পেশ করার চেষ্টা করব। আর তারপরে সালাফিসহিনদের যে উক্তিগুলি রয়েছে তা আমরা পেশ করার চেষ্টা করব আল্লাহ যেন আমাদের প্রত্যেককে সংশোধন করার তৌফিক দান করেন সুরায় সুরা আয়াত নম্বর তিরিশ এই দিয়ে শুরু করেছি সন্নতি খুদবার পরে এই আয়াত আল্লাহ রব্বুল আলমিন এরশাদ করছেন এ আয়াতে মূলত মানব জাতির ওপর যে বালা মুসিবত এসে থাকে বিপদ আপদ এসে থাকে যে কোনো স্তরের এবং যে কোনো পর্যায়ের বিপদ আপদ হোক না কেন সেটা মানসিক হোক শারীরিক হোক ব্যক্তি জীবনের হোক আর্থিক হোক পারিবারিক হোক সামাজিক হোক রাষ্ট্রীয় হোক আর আন্তর্জাতিক হোক যে কোনো বালা মুসিবত আসুক না কেন আমি মসিবা যে কোনো মসিবত তোমাদের ওপর যে এসে পড়ে ফাবেমা কাসাবাত আইডি কুম তার কারণ হচ্ছে তোমাদের কী কর্ম তোমাদের কর্মফলস্বরূপ ফাবেমা কাসাবাত আইডি কুম তোমাদের হাতের কামাইর ফল অধিকাংশ কাজগুলি মানুষ হাত দিয়ে সম্পাদন করে এই জন্য হাতের কথা কোরআনিকারিমের বেশ কিছু আয়াতে বলা হয়েছে জি হ্যাঁ কিন্তু মানুষের অন্তরের পাপের কারণে মানুষের জবানের পাপের কারণে মানুষের হাতের পাপের কারণে মানুষের চোখের পাপের কারণে মানুষের পায়ের পাপের কারণে মানুষের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ পাপে জড়িয়ে পড়ে এই ইতিবাচক পাপ নেতিবাচক পাপ আল্লাহ যা ফরজ করেছেন সেই ক্ষেত্রে অবহেলা আল্লাহ রব্বুল্লাহ যা হারাম করেছেন সেইগুলিতে লিপ্ত থাকা ইত্যাদি ইত্যাদি সবে মা কাসাবা তাই দেখুন তোমাদের কৃতকর্মের কারণেই তোমাদের ওপর যা মসিবত এসেছে তা তোমরা দেখতে পাচ্ছ কিন্তু সবগুলি পাপের ক্ষেত্রে আল্লাহ ধরে না যদি আল্লাহ প্রত্যেকটি পাপের ক্ষেত্রে ধরতেন যেমন কিছু আমাদের মানব সমাজে বদ স্বভাবের লোক আছে প্রত্যেকটি ভুলের ক্ষেত্রে স্ত্রীকে ধরে প্রত্যেকটি ভুলের ক্ষেত্রে ছেলে মেয়েকে ধরে প্রত্যেকটি ভুলের ক্ষেত্রে ছাত্রছাত্রীদেরকে ধরে প্রত্যেকটি ভুলের ক্ষেত্রে অধীনস্থ ব্যক্তি যারা আমলা কর্মচারী রয়েছে তাদেরকে ধরে আর এই জন্যই পৃথিবীতে অশান্তি নেমে আসে আর পারিবারিক আর সামাজিক যে সম্পর্কগুলি রয়েছে এই সম্পর্কে অবনতি দেখা যায় আল্লাহ কি করেন আল্লাহ বলছেন যে আমি সব ক্ষেত্রে ধরি নে বরং অধিকাংশ ক্ষেত্রেই ধরি নেয়াফুয়ান আল্লাহ অনেক ক্ষেত্রেই উপেক্ষা করেন অনেক ক্ষেত্রে আল্লাহ ক্ষমা করে দেন আফা ইয়াফু আফ আল্লাহ আম্মা সেলাফ করা রয়েছে আফা ইয়াফু মাফ করে দেন এখান থেকে আমরা মাফ শব্দটি বলি মাফ এই আফা ইয়াফু থেকে ওই আফানকে আল্লাহ অনেক মাফ করে দেন অনেক ক্ষমা করে দেন অনেক কিছুকে আল্লাহ ইগনোর করে দেন যা করেছে করেছে পড়ছে করতে দাও আচ্ছা ঠিক আছে ছাড় দিলাম ছাড় দিলাম ছাড় দিলাম ছাড় দিতে 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 ছাড় দেন কিন্তু আল্লাহ ছেড়ে দেন না আল্লাহ এমহাল করেন ফমা হেলিল কাফের ফেরিন আম হিল হুম আল্লাহ করানি কেন সুরে তারেক বলছেন এমহালের কথা হে নবী হে মানুষ হে দায়ী আল্লাহ হে সংস্কারক কাফেরদেরকে কাফেরদেরকে পর্যন্ত মুসলিম পাপীদেরকে তো আল্লাহ ছাড় দেন কাফের কেউ আল্লাহ বলছেন তাদেরকে ছাড় দাও আমি কিছু সময়ের জন্য ছাড় দাও কিন্তু আল্লাহ এহমাল করেন না আল্লাহ ছেড়ে দেন না আল্লাহ ভুলে যান না অমা খান রব্বু কানা সিয়া আল্লাহ রব্বুল আলমিনের দৃষ্টির বাইরে কেউ পালাতে পারবেন না আল্লাহ রব্বুল আলম পাকড়াওয়ার বাইরে কেউ চলে যেতে পারবেন আল্লাহ রব্বুল আলমিনের যে মালাকুত সমাওয়াতি ওয়ালার্ধ আকাশ জমিনের ওপর যে সার্বভৌমত্ব রয়েছে রাজত্ব রয়েছে তার বাইরে কোথাও যেতে পারবে না সুলতান হে মানুষজন তোমাদের ক্ষমতা নেই যে কোথাও পালিয়ে গিয়ে আশ্রয় নিতে পারো তো আল্লাহ বলছেন যে অনেক ক্ষেত্রেই আল্লাহ কি করেন ক্ষমা করেন অল্প ক্ষমা করেন না কেজির ওয়াফান কাজির আল্লাহ অনেক মাফ করেন অনেক ক্ষমা করেন এ হচ্ছে আল্লাহ রব আলামিনের রহমত রসুল্লাহ সা যে আল্লাহ বলছেন হাদিসে কুদ্সি ইন্না রহমতি সাবাকাত আল্লাহ গাজাবি নিশ্চয় আমার রহমত আমার ক্রোধের ওপর আমার গজবের ওপর প্রাধান্য পেয়েছে যার ফলে মানুষ পৃথিবীতে বেঁচে আছে আর না হলে মানুষ পৃথিবীতে তাদের পাপাচারের কারণে তাদের অপরাধের কারণে বেঁচে থাকতো না মানুষ অনেক সময় তাদের চরম অপরাধ হওয়া সত্ত্বেও অন্য অন্য যে আল্লাহর মখলুকাত রয়েছে সেগুলিকে আল্লাহ কিছু সময় পৃথিবীতে রাখবেন তাদের মাধ্যমে আল্লাহ মানুষকে রাখেন নাহলে মানুষ এন না হোকানা জালুম জাহুলা মানুষের আসল স্বভাব হচ্ছে যে মানুষ জুলমও করে থাকে বড় জুলম করে থাকে জলুম আর জাহুলা আর বড়ই মূর্খ বড়ই অজ্ঞ মানুষের মধ্যে এই দুটো খারাপ স্বভাব আছে জানার পরেও পালন করে না জা আলেম জালুম আর জানারই চেষ্টা করলে না পালন করবে কি তাহলে জহুল বড়ই মূর্খ বড়ই অঙ্ক তো এই দুটো রোগ থেকে দুটো ব্যাধি যে মানুষের ব্যাধি দুটো যে মানুষের বদ নেচার বদ স্বভাব এই দুটো স্বভাব থেকে আমাদেরকে মুক্ত হইতে হবে তাহলে আল্লাহর রহমত নেমে আসবে না হলে আমরা যখন জুলুম করব। আমরা যখন যে হালত করবো আমরা মূর্খামি করব আমরা অজ্ঞতার পরিচয় দেব তখন আল্লাহর আজাব নেমে আসবে আল্লাহ বহুবার ছাড়বেন কিন্তু সববার ছাড়বেন না যাই হোক এই ছিল কোরআনে কেরিমের একটি আয়াত সুরায় নাহাল আয়াত নম্বর একশো বারো এটাও আপনাদেরকে শুনিয়ে দিই আমি এই আয়াত বহুবার আমার আলোচনা শুনিয়েছি আর পাপের কুফল সম্পর্কে আমার আগে বেশ কিছু আলোচনা রয়েছে বিভিন্নভাবে এই আয়াতটি অত্যন্ত গুরুত্ব রাখে আল্লাহ রাবুল আলমিনের রহমতের দাবি হচ্ছে যে পৃথিবী এবং পৃথিবীবাসীবাসী শান্তিতে বসবাস করবে শান্তি লাভ করবে এবং আল্লাহ এই শান্তি দিয়েছেন মানব জাতিকে শান্তি দিয়েছেন পৃথিবীবাসীকে সুখে শান্তিতে আল্লাহ রেখেছেন এই দৃষ্টান্ত আল্লাহ পেশ করছেন বলছেন ওদারব আল্লাহমাদিয়া আল্লাহ রাবুল আলমিন একটি জনপদের দৃষ্টান্ত পেশ করছেন ধরেন পৃথিবী একটি জনপদ বিভিন্ন এলাকায় এই রকম মানবজাতির ইতিহাসে ঘটেছে পৃথিবীর ইতিহাসে অনেক জনপদ ছিল যা এই রকমের ছিল যে কানাত আমেনা এমন জনপদ যে যেখানে ছিল নিরাপত্তা এবং যারা ছিল সুখে শান্তিতে আমে না নিরাপদ ছিল তারা ওই জনপদ ছিল নিরাপদ কোনো বিপদ আপদের ঝুঁকি ছিল না না মানুষের ভয় না মানুষের রবের আজাবের ভয় ছিল আশঙ্কা ছিল যে আল্লাহর আজাব নেমে আসবে আমে না নিরাপদ ছিল না আসমানি গজব না জমিনী গজব না কোনো দুর্যোগ না কোন রকমের কারো পক্ষ থেকে কোনো রকমের জুলমের শিকার হওয়ার আশঙ্কা ছিল সুখে শান্তিতে প্রশান্তির সাথে বসবাস সেই মানুষ যখন একটি নিরাপদ শহরে বসবাস করে এবং মানসিক শান্তি রয়েছে তো আরও কিছু চাওয়া পাওয়া রয়েছে তা হচ্ছে পেট আছে খেতে হবে তাই আল্লাহ বলছেন ইহা তিহার ইসকহার আগাদামিন করলে মাকান তাদের কাছে তাদের উপজীবিকা রেজিক আসতো চারিদিক থেকে মাখান সারা দুনিয়া থেকে তাদের কাছে রেজিক আসতো অফুরন্ত অফুরন্ত ঢালাহারে রেজিক আসতো কোনো অভাব ছিল না টাকা পয়সা অভাব ছিল না খাদ্য অভাব ছিল না দ্রব্য মূল্যের বৃদ্ধি ছিল আর না কোনো রকমের এটা পাওয়া যাচ্ছে না তো সেটা পাওয়া যাচ্ছে না মার্কেটে গেলাম কিন্তু শপিং মল খালি হয়ে গেছে যা চাই চাইছিলাম কিনতে তা পেলাম না 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 এইরকম ছিল না বড়ই সুখে শান্তিতে ছিল সবকিছু যা কিছু তাদের প্রয়োজন রেজিকের জন্য তা তারা পেত সব জায়গা থেকে আসতো সারা বিশ্ব থেকে আসার জন্য একটা কমিউনিকেশন ছিল আকাশ পথে হোক আর জলপথে হোক অথবা স্থলপথে হোক সারা দুনিয়া থেকে আসছিল আপনার প্রয়োজন আদি ফাঁকা অমিল্লা কিন্তু তারা ভালো অবস্থায় থাকলো না তাদের স্বভাব খারাপ হয়ে গেল আল্লাহ বলছেন যে তারা আল্লাহর নিয়ামতের অকৃতজ্ঞ হয়ে পড়ল আল্লাহর নিয়ামতের সাথে তারা ফাঁকা ফারাদ কুফুরি করল এই কুফুরি দুই রকম বড় কুফুরি কেউ করেছে বড় করেছে ইসলাম ইমানের পরই করেনি পৌরণী বিধানের অহির বিধানের কোনো পরোয়াই করেনি হ্যাঁ সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাসই করেনি পরকালের প্রতি বিশ্বাসই করেনি আল্লাহর সাথে বড় কুফুরি করেছে ইমান ভঙ্গ করেছে আল্লাহর সাথে শরিক স্থাপন করেছে দর্গা দুর্গার পূজারি হয়েছে মানুষ মানুষের পূজা করেছে জীবিত মৃতের পূজা করেছে দাঁড় করে অথবা শুয়ে দিয়ে পূজা করেছে মাটির ওপের অথবা মাটির তলায় পুঁতে দিয়ে পূজা করেছে হ্যাঁ আল্লাহর সাথে কুফরি বড় কুফরি করেছে অথবা ছোট কুফরি আল্লাহর নেয়ামত আল্লাহর অনুগ্রহগুলি পাপের কাজে ব্যয় করেছে দিয়েছেন আল্লাহ কিন্তু সব প্রাকৃতিক সব আমাদের যান্ত্রিক সভ্যতার ফলাফল আমরা উন্নতি করেছি যেহেতু আমরা সায়েন্স আর টেকনোলজি আর এই সেই এতে আমরা অনেক অ্যাডভান্স হয়ে গেছি আমাদের দেশ এত উন্নতি করেছে যার পৃথিবীর কোনো শক্তি আমাদের সামনে টিকতে পারবে না আমরা শিক্ষিত হয়েছি ওই বাপদাদা আমলে যে পর্দা করদার ওই সব পর্দা ওই সব আগের যুগের কাজ আর ধর্মকর্ম করা ওগুলো হচ্ছে উঠু হুজুরদের কাজ ওগুলো এত লেখাপড়া করে আবার এগুলি করতে হবে না 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 এগুলোকে তুচ্ছ মনে করা আন আল্লাহর নিয়ামতের সাথে কুফরি করলো আল্লাহর নিয়ামত দিলে যে আল্লাহর নিয়ামত খেয়ে দে ভোগ করে আল্লাহর শুকুর গুজার হইতে হবে আল্লাহ রব্বুল আলমের ডাকে সাড়া দিতে হবে তৌহিদ প্রতিষ্ঠা করতে হবে পাঁচ অক্ত আল্লাহর পক্ষ থেকে নির্দেশ মোতাবেক ড্রাগ দেওয়া হচ্ছে হাইয়া আল আসাল হাইয়া আল আলফা মসজিদ খোলা ছিল মসজিদে যাচ্ছিল না মুসলিমরা শতকরা পঁয়চানব্বই থেকে আটানব্বই হ্যাঁ মসজিদে যেত না সালাত পড়ত না খেয়াল খুশি সালাদ পড়ত আল্লাহ রব্বর মসজিদের দরজা বন্ধ করে দিলেন মসজিদের দরজা দিলেন বন্ধ করে জি জি দুইজন অথবা শতকরা পাঁচজন ভালো মানুষ থাকলো এ ভালো মানুষরাও এই পঁচানব্বই জন শতকরা পাপিষ্টদের কারণে আজকে আল্লাহর আজাব সবাইকে সামিল করেছে সুতরাং আল্লাহ রাবুল্লা আলমিনের কাছে দোয়া করা ছাড়া ফরিয়াদ করা ছাড়া আর আমাদের কোনো রাস্তা নেই আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও রব্বানা আল্লাহ তুয়া বে বেমা ফা আলা সোফাহ মিন্না আল্লাহ আমাদের মধ্যেকার কিছু বেকুফ কিছু নির্বোধ কিছু পাপিষ্ট যেসব পাপ করেছে অন্যায় করেছে তার কারণে আমাদের যারা ভালো মানুষ তাদেরকে ধরিও না আল্লাহ তাদেরকে তুমি সর্বনাশ করিও না তাদেরকে তুমি ধ্বংস করিও না তাদের দিকে নজর দিয়ে তুমি রহমতের নজর দিয়ে আল্লাহ তুমি পৃথিবীবাসীর ওপর রহম করো দয়া করো ফাঁকা অমিল্লা আল্লাহর নিয়ামতে না সকরি করল ফাজ্লা আল্লাহ কি করলেন এর ফলস্বরূপ তখন আল্লাহ তাদেরকে আসাদন করালেন চা দিলেন হ্যাঁ বলি মজা চা খাবো জি হ্যাঁ এতে একটা অলংকার রয়েছে তুই বড় মজা পাবি কাউকে মারবে না বলছে তোকে মজা দেখাবো জি মজা দেখাবো আল্লাহ তাই বলেছেন আল্লাহ তাদেরকে ভালোই মজা দেখাইলেন কিসের মজা দেখাইলেন জু ক্ষুধার মজা হ্যাঁ ক্ষুদায় থাকতে কেমন মজা লাগে আল্লাহ অফরন্ত ধন সম্পদ দিয়েছিলেন দিয়েছিলেন চাকরি বাকরি দিয়েছিলেন ব্যবসা বাণিজ্য দিয়েছিলেন অর্থনৈতিক আর সমৃদ্ধি আর মাসা আল্লাহ কত ইনকাম সোর্স ছিল সবকে আল্লাহ থামিয়ে দিয়েছে সবকিছুকে আল্লাহ থামিয়ে দিয়েছে লেবাসাল জু শুরু হয়ে গেছে এই বিশ্বের যে ভয়ঙ্কর পরিস্থিতি করোনা ভাইরাস শুধু করোনা ভাইরাস না এতে লেবাসাল জু এর আজাব চলে আসছে তার পিছনে পিছনে খুধার যে আজাব আল্লাহ রব্বুল আলমী নামাবেন মানব জাতির ওপর যুগে যুগে নামিয়েছেন না নামাবেন সেটাও পিছনে পিছনে তাড়া করি মানব জাতির উদ্দেশ্যে মানব জাতিকে গ্রাস করার জন্য চলে আসছে আল্লাহ হেফাজত করে আল্লাহ হেফাজত করে লেবাসাল অভাব জি প্রয়োজনের অভাব নিত্য প্রয়োজনীয় জিনিস পয়সা থেকেও পাবেন না অথবা আছে কিন্তু পয়সা নেই কেনার লেবাসাল জু খুদার আজাব খুদার পোশাক আল্লাহ বলেছেন যেমন পোশাক মানুষের শরীরের সাথে অতপ্রত জড়িয়ে থাকে ঠিক তেমনি এমন ক্ষুধা আল্লাহ চাপিয়ে দেবেন যেই ক্ষুদা চারিদিক থেকে গ্রাস করবেই চারিদিক থেকে প্রতভাবে জড়িয়ে ধরবে উপায় নেই যে আমি ক্ষুধা নিবারণ করবো যেহেতু আমার কাছে পয়সা আছে আমি ক্ষুধা নিবারণ করব কারণ আমি অনেক বড় পুঁজিপতি আমি ক্ষুধা নিবারণ করতে পারবো কারণ আমার এই আছে আর সেই আছে না 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 কিছুই চলবে না লেবাশাল আল্লাহর এমন খুদার পোশাক দিলেন যেই পোশাক পরিয়েই ছাড়লেন আল্লাহর প্রতিটি মানুষকে ওয়াল খৌফ এবং তার সাথে সাথে ভয় ভীতির আজাব খোদার আজাব আর ভয়ের আজাব একটি আজাবে মানুষ বেঁচে থাকতে পারবে না যদি টাকা পয়সাও আছে খাবার দাবারও বাড়িতে আছে কিন্তু এত আতঙ্কে এত ভীত সন্ত্রস্ত যে কোনো সময় গোলা হচ্ছে যে কোনো সময় সর্বনাশ হয়ে যাতে বাড়ি ঘর নিজে ছেলে মেয়ে পরিবার পরিজন সবকিছু কিছু ধ্বংস হয়ে যেতে পারে যেমন বিশ্বের বিভিন্ন জায়গায় এই পরিস্থিতিগুলি চোখের সামনে দেখলেন সিরিয়া আপনাদের সামনে আছে ইরাক আপনাদের সামনে আছে আফগানিস্তান আপনাদের সামনে আছে প্যালিস্টাইন আপনাদের সামনে আছে বর্মা আপনাদের সামনে আছে জি এই ভয় ভীতিতে মানুষের কি অবস্থা হয়েছে কত শরণার্থী আজকে পৃথিবীতে যারা অসহায় হয়ে পড়েছে যারা অনেক ধনাঢ্য ব্যক্তি ছিল সুখী ছিল সম্পদশালী ছিল তাদের কি অবস্থা হয়েছে শুধু ভয় ভীতির আতঙ্কের আজাবে তো আল্লাহর একটি আজাব হচ্ছে আতঙ্কিত করে দেবেন মানব জাতিক আর একটি আজাব হচ্ছে দুর্ভিক্ষ দেবেন আল্লাহ এমন খিদা চাপিয়ে দেবেন খিদার আজাব যে যেটা না ছড় বান্দা হয়ে যাবে ছাড়বে না কি জন্য এই আজাব আল্লাহ দিলেন অথচ একটু আগে আল্লাহ বললেন যে এই জনপদ এখানকার অধিবাসীরা কানা আমে না তারা নিরাপদ ছিল কোনো ভয়ভীতি তাদের ছিল না সার্বিক নিরাপত্তা ছিল মতমাইন না বড়ই শান্তিতে ছিল কোনো মানসিক টেনশন ছিল না কোনো ভয়ভীতি ছিল না আর তাদের আর্থিক কোনো সংকটও ছিল না খাদ্যের অভাব ছিল না ইয়া মিন করলে মাকান পাশ থেকে সারা পৃথিবী থেকে তাদের কাছে সমস্ত রকমের খাদ্যদ্রব্য সহজে এসে যেত বাজারে গেলে সব কিছুই পেত আল্লাহ কেন আল্লাহ এসব কেড়ে নিলেন এই নিরাপত্তাকে আর আর্থিক সচ্ছলতাকে খিদা দুর্ভিক্ষ আর ভয়ভীতি আতঙ্কে আলা রূপান্তরিত করলেন বেমা কানুয় স্নান তাদের কৃতকর্মের কারণে তাদের পাপাচারের কারণে তাদের অন্যায়ের কারণে সমাজ মাতৃমণ্ডলী এই দুটি আয়াত আমাদের হৃদয়াতের জন্য যথেষ্ট যদি আমরা ভয়মুক্ত হতে চাই আমরা যদি ক্ষুধামুক্ত হতে চাই আর্থিক সংকট থেকে কেটে উঠতে চাই আমরা যদি নিরাপত্তা চাই তাহলে আল্লাহর দিকে ফিরে আসতে হবে আল্লাহর নিয়ামতের সুকুরি আদায় করতে হবে যিনি দাতা তার গুণ গাইতে হবে নুন খেয়ে আর নিমক হারামি করলে হবে না সিঁড়ি করলে হবে না কুফরি করলে হবে না আল্লাহর ফরজে যে ক্ষেত্রে অবাধ্য হলে হবে না হারাম না যায় যে লিপ্ত হয়ে আল্লাহর নাফরমান হলে হবে না সোজা হয়ে যাওয়ার জন্য সোজা সংক্ষেপ খুব রাস্তা রয়েছে চলে আসুন আসমানি বিধানের দিকে যদি না আসেন তো পাপের যে কুপ্রভাব ব্যক্তি সমাজের ওপর পড়বে সেগুলি এখন শুরু করছি প্রথম হচ্ছে পাপের কুপ্রভাব শয়তানের আধিপত্য কায়েম হয়ে যাওয়া শয়তান মানুষকে গ্রাস করে ফেলে যখন মানুষ পাপ করে তখন শয়তান তাদের ওপর আধিপত্য কায়েম করে ফেলে শয়তান বিস্তার লাভ করে দলিল সুরা জখরফ আয়াত নম্বর ছত্রিশ মহান আল্লাহ ইরশাদ আন ওমাইশান রহমান যে পরম করুম আল্লাহর যিনি রহমান তার উপদেশ থেকে জিক্র উপদেশ আর কোরআন হচ্ছে ইন্না নাহানু না জিক্র জি জিক্রুল মুবার কোরআন করিমের বহু আয়াতে কোরআনকে জিক্র বলা হয় সবচেয়ে বড় উপদেশ হচ্ছে আল্লাহ রবুল আলমের কিতাব আল কোরআনুল করিম যেই ব্যক্তি রহমানের উপদেশ থেকে বিমুখ হয়ে যাবি মুখ ফিরিয়ে লাহু আল্লাহ বলছেন শয়তানকে তার উপর আমি নিযুক্ত করে দেব। শয়তানকে আল্লাহ চাপিয়ে দেবেন জি নেতৃত্ব দিয়ে দিবেন লাহু করিন তখন শয়তান তার ঘনিষ্ঠ সঙ্গীতে পরিণত হবে শয়তান কার তাড়াতে পারবে না শয়তান তার কাছ থেকে আর যাবে না শয়তানকে তাড়া ক্ষমতা থাকবে না শয়তান এমন ভাবে তাকে ধরবেই মজবুত করেই ফাহ করিন যে তার ঘনিষ্ঠ সঙ্গী হয়ে পড়বে সুতরাং কখনো সে আর কল্যাণের পথ খুঁজে পাবে না ইহকাল পরকালের ক্ষেত্রে এই ছিল প্রথম বিষয় দ্বিতীয় পাপের কুপ্রভাব হচ্ছে মানুষ যখন পাপে লিপ্ত হয় যে কোনো রকমের পাপ হোক না কেন বারবার বলছি না সেটা আকিদার ক্ষেত্রে পাপ হোক অথবা এবাদতবন্দেগীর ক্ষেত্রে ঘাটতি করা পাপ হোক অথবা রুজি রোজগারের ক্ষেত্রে পাপ হোক অথবা আপনার পাপ হোক আখলাক চরিত্রের ক্ষেত্রে মামলাত লেনদেনের ক্ষেত্রে পাপ হোক মানুষের টাকা পয়সা বেইমানি করা আত্মসাত করা সুদ খাওয়া ঘুষ খাওয়া বেইমানি করা অত্যাচার করা যে কোনো রকমের পাপ হোক না কেন জি ব্যক্তি জীবনের হোক পরিবারে পাপ হোক সমাজে পাপ হোক দেশে পাপ হোক বিশ্বে পাপ হোক পাপের কুপ্রভাব সমাজের ওপরে যেগুলি পড়ে তার একটি হচ্ছে হেরমানুল এলম আল্লা প্রদত্ত জ্ঞান থেকে বঞ্চিত হয়ে যাওয়া স্বাভাবিক এটার কাফের পরোয়া করে না কারণ এই এলেমে তারা বিশ্বাসী না ওহের জ্ঞানে কাফের বিশ্বাসী নয় কারণ তারা কাফের কিন্তু যারা মুসলিম ভাই বোন তারা তো অবশ্যই অহির গানে বিশ্বাসী তারা কোরআনে করিমে বিশ্বাসী আল্লাহ নাজল কি তো দিনে বিশ্বাসী পরকালে বিশ্বাসী সেটা যে স্তরে থাক না কেন আপনার যে কোনো স্তরে ইমান দুর্বল হোক আর সবল হোক যে এরকমই থাক না কেন আপনি যদি পাপ মুক্ত না থাকেন তো আপনার ব্যক্তি জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে যে কুপ্রভাব পড়বে তা হচ্ছে এলেম থেকে বঞ্চিত করে দেবেন যেই ব্যক্তি পাপ করবে সে এলেম থেকে বঞ্চিত হয়ে যাবে প্রদত্ত জ্ঞান থেকে যে যেই পরিবারে পাপ হবে সেই পরিবার আল্লাহ প্রদত্ত জ্ঞান অহির জ্ঞান থেকে বঞ্চিত হয়ে যাবে যেই সমাজে পাপ হতে থাকবে যেই প্রতিষ্ঠানে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পাপ এমন পাপ এমন পাপ অবাধ মেলামেশা আজকাল একটু মিশন তো দেখি আজকাল একটু মিশন তো দেখি আজকাল একটু মুখোস্টা খোলনতে দেখি হ্যাঁ একটু মাস্ক খুলুন তো দেখি হ্যাঁ নেকাবের সাথে এত শত্রুতা ছিল আমাদের যে সব দিনই মা বোনেরা নেকাব করত তাদের ওপর কত বাড়াবাড়ি জুল অত্যাচার করতে হে এক শ্রেণীর অসৎ পাপিষ্ট শিক্ষকরা হে শিক্ষাঙ্গনের কর্মকর্তারা হে এক শ্রেণীর নেতৃস্থানীয় ব্যক্তিরা হে জালেমরা তোমাদেরকে বলছি একটু মুখ খুলো আর একটু কাছাকাছি বসো অবাধ মেলামেশা করো আর তারপরে যেসব তোমাদের চরিত্রহীনতা সেগুলি করো নারী পুরুষ একাকার হয়ে যাও একটু করো দেখি আল্লাহর আজাব এখনো কি বুঝতে পারছো না এখন কি বোঝার সময় আসেনি আল্লাহর যে এলম যে এলমে রয়েছে জ্যোতি যে এলম হচ্ছে নূর অহির এলম অহির জ্ঞান থেকে আল্লাহ বঞ্চিত করে দেবেন যখন এলম নাই তো আমল হবে কি হ্যাঁ আর যখন নিজের আমল নেই ব্যক্তি জীবনে আমল নেই তো পরিবার আর ভালো হবে কি আর পরিবার ভালো না হলে সমাজ বা কী করে ভালো হবে আর সমাজ না ভালো হলে দেশ কি করে ভালো হবে আর দেশ না ভালো হলে দেশের শাসক কি করে ভালো হবে জি কারণ এই ওয়াহির এলম হচ্ছে নূর আল্লাহ মানুষের অন্তরে যা দিয়ে থাকেন আর এই নূর এই জ্যোতিকে গনাতে পাপে নিভিয়ে দেয় নিভিয়ে দেয় এই জন্য এমাম সাফেই রহমতুল্লাহ আলাই যখন এমাম মালিক রহমা হল্লার কাছে গেলেন তার কাছে শিক্ষা নেওয়ার জন্য তাহলে ইমাম শাফি রাহমাহল্লার ওস্তাদ হচ্ছেন ইমাম মালিক রাহমাহল্লা মদিনার ইমাম এবং তার কাছে গিয়ে যখন তিনি হাদিস পাঠ করতে লাগলেন তো আজাবাহু মারা মিন ফাতেনা তেহি ওয়া তাওয়াকুদে জাকাই ওয়া কামালে ফাহমেহি তাকে চমৎকৃত করল আশ্চর্য হলেন যে এই ছেলে এত মেধা সম্পন্ন এবং এত তার স্মৃতি শক্তি এবং এত তার বোধ শক্তি অবাক হলেন যেমন বোধ শক্তি তেমন স্মৃতি শক্তি আর তেমন তার ধারণ ক্ষমতা আর আল্লাহ অবাক হলেন হেমা মালিক রহমা তখন তাকে একটি উপদেশ দিয়েছিলেন এনি আর আল্লাহা কালবেকা আল্লাক আমি দেখছি যে আল্লাহ তোমার অন্তরে একটি জ্যোতি নিক্ষেপ করেছেন ফাল্লা তু ফিউহু বিযুলমাতিল মাসিয়া সুতরাং সেটিকে গুনার পাপের অন্ধকার দিয়ে নিভিয়ে দিও না আরকটি উক্তি রয়েছে ইমাম শাফিঈ রাহমাহুল্লাহর এটি ইমাম শাফিঈ রাহমাহুল্লাহর জীবনের ঘটনা আর ইমাম শাফিঈ রাহমাহুল্লাহ নিজেই বলছেন তার আরেক ওস্তাদ ছিলেন ইমাম ওয়াকি ইবনুল জাররাহ বড় মুহাদ্দিস যার কথা হাদিসের আসমায়ে রিজালের সনদে অনেক এসেছে এমাম ওয়াকি রাহমাহুল্লার কাছে তিনি লেখাপড়া করতেন হাদিস চর্চা করতেন তো একদিন এমাম ওকিকে বললেন যে ওস্তাদ আমি অনেক শুনছি অনেক পড়ছি কিন্তু ভুলেও যাচ্ছি কেন বলছেন শাকাউথ এলা ওয়াকেন সু জি আমার ভালো মুখস্থ থাকে না কেন আমি একটু কমপ্লেন অভিযোগ করলাম ফারসাদানি এলা তরকিল মা আসি তখন আমাকে বললেন যে তুমি পাপ মুক্ত হ তোমার দ্বারা যেন কোনো গুণা না হয় পাপ না হয় এই দিক নির্দেশনা দিলেন আর বললেন এলাম বেআাল এলমা নুরুন মিন এলাহি আর জেনে রাখো যে এলম দিনের জ্ঞান বা ওহির জ্ঞান কোরআন হাদিসের জ্ঞান হচ্ছে আল্লাহর পক্ষ থেকে একটি নূর ও আলী আসি আর আল্লাহর নূর না ফরমান আল্লাহদের আল্লাহ দেন না যে গুনা করে পাপ করে যে আল্লাহ বিরুদ্ধাচরণ করে তাকে আল্লাহর নূর দান করেন না এই তো ছিল সালাফেসালের উক্তি তাদের জীবনী যারা রাসুর সাল্লাম এবং সাহাবাই কেরাম তাবা তাব আদর্শ কোরআন একটি আয়াত শোনায় সুরে বাকার আয়াত নম্বর দুইশো বেরাশি সবচেয়ে বড় আয়াত কোরআনী যে ঋণ সংক্রান্ত আয়াত ওই আয়াতের শেষ দিকে আল্লাহ বলছেন ওত্তাকলাই আল্লাহ তোমার আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো মানে কি আল্লাহর ভয়ে ভালো কাজ করো আর আল্লাহর ভয়ে মন্দ কথা কাজ থেকে বেঁচে থাকে জি হ্যাঁ তা কোয়া হচ্ছে আল্লাহর ভয়ের কারণেই আপনি আমি যে কোনো ভালো কথা বলছি অথবা ভালো কাজ করছি যে কোনো জীবনের ভালো কথা কাজ আমার কেন আল্লাহর ভয় তা কওয়ার জন্য আর আল্লাহর ভয়ের কারণে আমি আপনি মন্দ কাজ থেকে বেঁচে থাকছি এটি হচ্ছে তাকে আল্লাহ ওল্লাহ আল্লাহকে ভয় কর তাহলে পাপ মুক্ত হ্যাঁ তাকে আল্লাহ হচ্ছে পাপ মুক্ত জীবনযাপন করা তো যদি তোমরা পাপ মুক্ত থাকো তাহলে আল্লাহ কি করবেন ওয়াই আল্লাহ কুমল্লা আল্লাহ তোমাদেরকে এলেম দান করবেন জ্ঞান দান করবেন আল্লাহর এলেম তোমাদের অন্তরে বসবে এবং সে এলেম দ্বারা উপকৃত অনেকে বলবেন যে অনেকে আছে অসৎ কিন্তু ভালো ব্রেনি মেধা আর তারপরে অনেক পৃথিবীতে উন্নতি করেছে দুনিয়ার এলেমের কথা বলছে না দিনের এলেমের কথা বলছে সেই ক্ষেত্রে প্রশ্ন থেকে যেতে পারে যে অনেক মাদ্রাসা পড়ুয়া আছেন যাদের আখলাক চরিত্র ভালো নয় অথবা তাদের আঁকি ভালো নয় তাদের এবাদতবন্দিও ভালো না হ্যাঁ উদাসীন কিন্তু তাদের কাছে যথেষ্ট এলেম আছে হ্যাঁ এলেম আছে কিন্তু ওয়ের এলেম কোরআন সোনার এলেমের লক্ষ্য উদ্দেশ্য কী কোরআন সোনার এলেমের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে যে সেটা দিয়ে সে নিজে আলোকিত হবে নিজের জীবনকে আলোকিত করবে এবং নিজের পরিবারকে আলোকিত করবে নিজের সমাজকে দেশকে আলোকিত করবে সারা বিশ্বকে আলোকিত করবে হ্যাঁ এটা কখন আপনি খুঁজে পাবেন না যে একজন অসৎ আলেম পাপিস্টু আলেম গনাহাগার যে বিভিন্ন পাপে জড়িয়ে আছে আর তার এলেমে এই বর্কত আছে সেই সে দিয়ে নিজে উপকৃত হয়েছে সেই সে দিয়ে তার পরিবার উপকৃত হয়েছে তার ছেলেমেয়েরা সৎ নেক হয়েছে এবং তার স্ত্রী নেক হয়েছে তার মানসিক শান্তি বাড়িতে আছে পারিবারিক শান্তি আছে সে সমাজে সম্মানিত হয়েছে সে আল্লাহর কাছে সম্মানিত হয়েছে না 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 পাবেন না কোথাও পাবেন না জি হ্যাঁ সুতরাং ধোকা খাবেন না এলেম বেশি হওয়াটা বড় কথা নাই এলেমের মারাকা এলেমের যে বরকুত রয়েছে এলেমের যে একটা সুফল রয়েছে এলেমের যে একটা মর্যাদা রয়েছে সে মর্যাদা আল্লাহর কাছে পাওয়া আল্লাহ রবুল আলম যেন আমাদেরকে এখলাসের সাথে এলেম চর্চা করার তৌফিক দান করেন এবং কোরআন সন্ন্যার দিকে মানুষকে দাওয়াত দেওয়ার স্বার্থহীন তৌফিক দান করেন তিন নম্বর কুপ্রভাব হচ্ছে পাপের যখন মানুষ পাপ করে বা সমাজের লোকেরা পাপে লিপ্ত হয়ে যায় তখন আল্লাহ রিজিক থেকে বঞ্চিত করে দেন আল্লাহ রিজিক থেকে বঞ্চিত বিভিন্ন রিজিক থেকে বঞ্চিত হয়ে যায় জি কখনও একটি দুটি ক্ষেত্রে বঞ্চিত হয় কখনো বহু ক্ষেত্রে বঞ্চিত হয়ে যায় কখনো সার্বিক ক্ষেত্রে বঞ্চিত হয়ে যায় পাপ অনুযায়ী এবং আল্লাহ রবুল্লা আলমিনের ইচ্ছাধীন জি হ্যাঁ আজকে সারা বিশ্বের মানুষ যে কত রেজেকে রাস্তা থেকে বঞ্চিত হয়েছে আজকে দেখুন পৃথিবীতে যেসব হোটেলগুলি রয়েছে শূন্য হয়ে পড়ে রয়েছে রাস্তাঘাট শূন্য হয়ে গেছে বিমানবন্দর জীবনেও কল্পনা করা যায় যে বিমানবন্দর একবারে শূন্য জন জনহীন হয়ে যাবে আর বিমানগুলি এইভাবে হ্যাঁ পার্কিং করে পড়ে থাকবে যে আর চলার কোনো সুযোগ আসবে কি না এটা কেউ বলতে পারবে না হ্যাঁ এইভাবে হ্যাঁ বাস ট্রেন সব বন্ধ হয়ে যাবে মানুষের দোকান পাড় ব্যবসা বাণিজ্য কল কারখানা সব কিছুই বন্ধ হয়ে যাবে অফিস আদালত সব কিছুই বন্ধ হয়ে যাবে আর সবাই ঘরে ঘরে স্বেচ্ছায় যান বাঁচাবার জন্য সুস্থ থাকার জন্য নিজেকে যেন কারাগাদে কারে বন্দি করে ফেলেছে এই রকমটা হয়ে যাবে এটা কি কখন আমরা কল্পনা করেছিলাম তাহলে আল্লাহ রাবুল আলমিন যে এই আযাব পাঠিয়েছেন এই আযাব হচ্ছে হেরমানু রিস্ক রিস্ক থেকে বঞ্চিত পড়া রিস্ক থেকে বঞ্চিত হয়ে যা। আপনি কয় টাকার জুলুম অত্যাচার করেছেন কোন ভাইয়ের উপর কোন বোনের উপর যে এর কুপ্রভাব হিসাবে আল্লাহ যে আপনার কত লস করিয়ে দিলেন আর কত যে সর্বনাশ আপনার জীবনে আপনার অর্থে নেমে আসলো আপনি কল্পনা করতে পারেন না এটা ব্যক্তির ক্ষেত্রে বলছি পরিবার সমাজের ক্ষেত্রে বলছি আর দেশের ক্ষেত্রেও বলছি সারা বিশ্বের ক্ষেত্রে বলছি জি আজকে বিশ্ব মানবতা যে জুলুম করেছে এই জুলমের কুফল যে কি বরদাস্ত করতে হচ্ছে আর কত দূর যে এটা এগিয়ে যাবে আল্লাহ ভালো জানেন এবং আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেন বারবার করে তবা করি আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেন রিজিক থেকে বঞ্চিত করে দিবেন মানুষ যখন পাপ মুক্ত হয় তাকুয়া এই তাকুয়া মানুষের রেজিকটিকে টেনে নিয়ে আসে আর যখন পাপে লিপ্ত হয় তখন রিজিক দূরে সরে যায় জি হ্যাঁ এই মর্মে মুসনাদ আহমদ একটি হাদিস রয়েছে নবী করিম সাল্লাম বলেছেন বঞ্চিত করে দেওয়া হয় বান্দাকে রেজিক থেকে বঞ্চিত করে দেওয়া হয় বা যে কোনো মানুষ রেজিক থেকে বঞ্চিত হয়ে যায় অথচ রেজিকটা কাছাকাছি ছিল বা রেজিকটা এর আগে লেগেছিল পাঁচ ছিল কিন্তু এখন বঞ্চিত হয়ে গেল কিসের জন্য বলছেন ইসি বহু পাপে লিপ্ত হওয়ার কারণে গোনহায় জড়িয়ে যাওয়ার কারণে সে গোনা যে কোনো রকমের গোনা হোক না কেন বারবার কথাগুলি ফেরাচ্ছি না যে কোনো স্তরের গোনা আর যে কোনো পর্যায়ের গোনা মানুষ যখন মানব জীবনে বিভিন্ন রকমের গোনহায় পাপে জড়িয়ে যায় তখন রিজিক থেকে বঞ্চিত করে দেওয়া হয় রব্বুল আলামিনের পক্ষ থেকে জিনি রজ্জাক ইন্নল্লাহ রজ্জাক উজুল কুয়াতুল মতিন রিজিক মানুষের হাতে নেই রিজিক সরকারের হাতে নেই রিজিক কোনো নেতার হাতে নেই রিজিক কারো হাতে নেই একমাত্র ওমামিন দাবিন ফিল আর্দ ইল্লা আল্লাহ রিজ পোহা আল্লাহ পোহা জি অফিস সময় রিস্ক কম রেজে অর্ডার হয় আদেশ নিষেধ হয় আকাশ থেকে আর সে আজিম থেকে সাত আসমানের ওপর থেকে মহান রাব্বুল আলমিনের পক্ষ থেকে এই এক বিশ্বাস একজন মুসলিম অবশ্যই করে আর যদি না করে তো সে মুসলিমই নয় বরং আজকে অমুসলিম বলতে বাধ্য যে আমাদের এখন প্রচেষ্টা ব্যর্থ এখন আকাশের শক্তি ছাড়া আর আমাদের করার কিছুই নেই বুঝতে পারছেন না এখনো সংশোধন করুন ফিরে আসুন চার নম্বর কুপ্রভাব হচ্ছে মানুষ যখন পাপে লিপ্ত হয়ে যায় সমাজ যখন পাপে লিপ্ত হয়ে যায় তখন মানুষ বা সমাজ নেকির কাজ থেকে বঞ্চিত হয়ে যায় ভালো কাজের তৌফিক হয় না আল্লাহ তখন নেকির কাজ থেকে বঞ্চিত করে দেন জি অনেক ভালো লোকেরা ছিল একসময় ভালো কাজ করত। কিন্তু পাপে জড়িয়ে যাওয়ার কারণে অন্যায় করার কারণে আল্লাহ ওই যে তাদের নেক জীবনটা ছিল সেটাকে কেড়ে নেন ভালো কাজগুলি করছিল সেটাতেও বঞ্চিত করে দেন অনেক ভালো রাস্তা বন্ধ হয়ে গেছে কত লোককে দেখলাম কত লোকে দেখলাম এই দাওয়াতের ময়দানে দীর্ঘ সময় থেকে যে এই লম্বা লম্বা দাড়ি মাসে আল্লাহ তারপরে হঠাৎ করে ও দাড়ি নেই হঠাৎ করে দাড়ি ছোট হয়ে গেছে কত লোককে দেখলাম তাহাজুত গুজার পাঁচ অত আসত হঠাৎ করে শুনতে পেলাম যে লোকটা রাত জেগে জেগে নোংরা ছবি দেখে ইন্টারনেটের ব্যবসা করে আর এই করে সেই করে এখন ফজর পড়ে না পড়া তো দূরের কথা ফজর পড়ে না সোমবার বৃহস্পতিবার শ্যাম পালন করতো রোজা রাখতো ও গেছে গেছে এখন ফজরই নেই কিছুদিন পরে শুনে আসরও নেই ফজরও পড়েন না আসরও পড়ে না দাঁড়িয়ে রেখেছে লেভেল জি তো যদি এটা যাদের মধ্যে কিছু ভালো আছে দাঁড়িয়ে আছে কিছু পাঁচত্ব নামাজ অনেক দিন পড়েছে কিন্তু বিভিন্ন পাপে জড়িয়া জড়িয়ে যাওয়ার কারণে তার নামাজের নিয়ম পাঁচত্ব নামাজের নিয়ামতকে আল্লাহ ছিনিয়ে নিলেন অনেক নেকির কাজ করত সেই নেকির রাস্তাগুলিতে আল্লাহ বঞ্চিত করে দিলেন দিন শিখতো একসময় দিন শিখতো মাসা আল্লাহ কত আগ্রহের সাথে এসে দিন শিখতো আর অনেক এলেম ছিল হঠাৎ করে আল্লাহ তার পাপের কারণে এলএম শিখা থেকে বঞ্চিত করে দিলেন ভালো ভালো আলেম থেকে দূরে সরিয়ে দিলেন বিভ্রান্তির শিকার হয়ে গেল এমন কোন ভুল ধারণা হয়ে গেল কোন আলেম সম্পর্কে কোন দায়ী সম্পর্কে শয়তান তাকে নিয়ে এমন খেলা করলো এমনভাবে বিভ্রান্ত হয়ে গেল যে এই ভুল ধারণার কারণে এলএম শিখা থেকে বঞ্চিত হয়ে গেল ভালো একটা রাস্তা থেকে বঞ্চিত হয়ে গেল তো মানুষ যখন পাপে লিপ্ত হয়ে যায় তখন হেরমানু তাহ যেই আজাবচি নাজেল হয় আল্লাহর পক্ষ সেটা হচ্ছে নেকির কাজ থেকে বঞ্চিত করে দেওয়া হয় সৎ কাজ থেকে বঞ্চিত করে দেওয়া হয় সৎ কাজ থেকে বঞ্চিত হয়ে যাওয়া মানে পাপের কাজে লিপ্ত হয়ে কেন কারণ মানুষ যখন পাপ করা শুরু করে তখন একটা পাপ থাকে না এক পাপ আর এক পাপকে ডেকে নিয়ে আসে আর একটা পাপ আর এক পাপকে পয়দা করে জন্ম দেয় এই করতে করতে যেমন প্রজন্ম বাড়ে প্রজন্ম বাড়ে মানুষের প্রজন্ম বাড়ছে গবাদি পশুর প্রজন্ম বাড়ছে যে কোনো পশু পাখির প্রজন্ম বাড়ছে ওই রকমই গোনহারও প্রজন্ম রয়েছে আপনি যখন গোনা করা শুরু করেন একটা আজকে একটা শুরু করলেন কালকে দুটো তিনটে পাঁচটা এই করতে করতে শত শত গুনায় লিপ্ত হয়ে যায় মানুষ ইবিনুল কাইম হল্লা এই কথাগুলি তার কিতাবে উল্লেখ করেছেন ফাইনাল মাসি তাজরাও আমসা ফাইল হামিনা তা গোনহা গোনহাকে জন্ম দেয় গোনহাকে আবাদ করে এবং যখন গোনা বাড়তে লাগে তখন মানুষ ভালো কাজ থেকে বঞ্চিত হয়ে যায় ওয়াক ও কোবাতান এইটাই শাস্তির জন্য যথেষ্ট একটা লোক জান্নাতের পথে ছিল এখন জাহান্নামের পথে চলে গেল অনেক বিদাতি বক্তা রয়েছে সময় সহি আকিদার কথা বলতো অনেক আমাদের দিনী ভাইরা তাদেরকে সহি আকিদার আলেম সহি আকিদার আলেম বলতো আর এখন দেখা গেল যে সে পাক্কা ইহানি আগে থেকে হয়তো সে সহি আকিদার মুখোশ ধারণ করেছিল অথবা কিছুটা সুইহাকিতে এসেছিল কিন্তু আল্লাহ রাব্বুল আলমিন তাদের বিভিন্ন পাপের কারণে সে আকিদার পাপ হোক মানহাজের পাপ হোক অথবা ক্ষেত্রে পাপ হোক রুজির ক্ষেত্রে পাপ হোক ব্যক্তি জীবনে পাপ হোক মামলাতে লেনদেনের ক্ষেত্রে পাপ হোক হারাম দেখা হারাম শোনায় বিভিন্ন পাপ হোক যে কোনো পাপ আল্লাহ ভালো জানছে তাদের ইতিহাস এই বিভিন্ন পাপের কারণে তাদেরকে আবার বিভ্রান্ত করে দিয়েছেন গুমরাহ করে দিয়েছেন এখন গুমরাহির কথা বলে এখন সহি আকিদ মানহাজের বিরুদ্ধে বলে এখন এমন এমন উদ্ভট কথা বলে স্বপ্নের কিচ্ছা কাহিনী বলে স্বপ্ন দিয়ে আপনার করোনার ভাইরাসের চিকিৎসা দিচ্ছে আর স্বপ্নে ভবিষ্যৎবাণী করছে বাংলাদেশে করোনা ভাইরাস আসবে না আর তারপরে আরও কত কি আরো কত কি আল্লাহ রব্দুল আলমিন যেন আমাদের হেফাজত করেন মানুষ যখন পাপে লিপ্ত হয় তখন পাপ পাপকে পয়দা করে কোরআন এর সুরাই একশো পনেরো আল্লাহ বাদে মাতা ভাই আল্লাহ হুদা যে ব্যক্তি রসুল না করবে হেদায়াত স্পষ্ট হওয়ার পরেও অথচ হেদায়ত স্পষ্ট হয়ে গেছিল ভালো পথে ছিল ও এত বেগের সাবিল মমিন মমিনদের রাস্তা বাদে অন্য রাস্তা ধরে ধরেন মমিন মানে যেই যুগে কোরআন নাজল হচ্ছে যার আইডিয়াল মমিন হ্যাঁ যার আদর্শ মমিন সাহাবাইকার বোন রোল মডেল এই সাহাবাই কেরামদের আদর্শ ছেড়ে দিয়ে অন্য আদর্শ ধরে নিল খোলাফায় দিনের আদর্শ বাদ দিয়ে রাসোর পরে তাঁদের আদর্শ ধরা উচিত ছিল অন্য রাস্তা ধরল বিদাতিদের রাস্তা ধরলো সুফিদের রাস্তা ধরলো আর চরমপন্থীদের রাস্তা ধরলো শিয়া রাফেজিদের রাস্তা ধরলো এখয়ানিদের রাস্তা ধরলো অন্য রাস্তা ধরে নিল যখন ওই সব রাস্তা ধরলো নুয়াল্লি হতা আল্লাহ বলছেন যেদিকে ফিরবো ওই দিকে ফিরিয়ে দেব পাপিদের রাস্তা ধরলো যারা সোশ্যাল মিডিয়াতে পাপ করে তাদের রাস্তা ধরে নিল জি হ্যাঁ কাফেরদের রাস্তা ধরে নিল অসৎ লোকদের রাস্তা ধরে নিল অসৎ সঙ্গী ছিল রুমমেট ছিল তাদের মতো অসৎ হয়ে গেল যেদিকে ফিরবে ওইদিকেই ফেরিয়ে ফিরিয়ে দেবো আল্লাহ বলছেন ও নুসলিহ জাহান্নাম জাহান নাম শেষ পরিণাম অথচ মিমবাদে মাতা বা এলাহুল হুদা তার জন্য হেদায়েত স্পষ্ট হয়ে গেছিল সহি আকিদা সহি মানাজ পেয়ে গেছিল সহি শুধু ইবাদত পেয়ে গেছিল একযুগে ভালো হয়ে গেছিল সুহান আল্লাহ আল্লাহ বলছেন যে ওকে নামে প্রবেশ করাবো জঘন্য তাই স্থান একমাত্র যার চেষ্টা করে তাহলে মানুষ যখন পাপের দিকে সচেষ্ট হবে পাপে মনোযোগী হয়ে যাবে নেকির কাজে অমনোযোগী হয়ে যাবে তখন নেকির কাজ থেকে আল্লাহ বঞ্চিত করে দেবেন জি পাঁচ নম্বরের কুপ্রভাব পাপের হচ্ছে যে মানুষ যখন পাপে লিপ্ত হয় তখন সামনে যেসব তার টার্গেট আছে যে আছে সেগুলি কঠিন হয়ে পড়ে এবং তার অবস্থা কঠিন হয়ে পড়ে দিনের দিন যেদিকে যায় সেদিকে রাস্তা বন্ধ হয়ে যায় রাস্তা সংকুচিত হয়ে যায় কারণ দলিল সোনেন সুরাত আয়াত নম্বর দুই তিন চার এই আয়াতগুলিতে রয়েছে আয়াত নম্বর দুই আল্লাহ বলছেন অমাইয়াতিল্লাহ আল্লাহ মাখরাজ যারা আল্লাহকে ভয় করবে মানে আল্লাহর ভয়ে আগে বলেছি আল্লাহর ভয়ে ভালো কাজ করবে আল্লাহর ভয়ে মন্দ কথা কাজ থেকে বেঁচে থাকবে তাদের জন্য আল্লাহ রাস্তা বের করে দিবেন রাস্তা বেরিয়ে গেছে মানে রাস্তা সংকুচিত হবে না রাস্তা পুরো হবে যেখানে যাবেন রাস্তা পুরো সস্ত হবে ওয়ারে কোহ মিন্সেব আল্লাহ তাকে রেজেক দেবেন বা তাদেরকে রেজেক দেবেন অকল্পনীয়ভাবে এমন এমন ক্ষেত্র থেকে এমন এমন উৎস থেকে আল্লাহ রিজিক দেওয়া শুরু করবেন যে সে কল্পনা করতে পারবে ভাবতে পারেনি যে এভাবে আমি উন্নতি করতে পারি বা এই কাজগুলি আমার দ্বারা করা সম্ভব তাহলে কি লাগবে তাকু আল্লাহ আল্লাহর ভয়ে আপনি ভালো কাজ করুন আল্লাহর ভয়ে মন্দ কথাকাজ থেকে বেঁচে থাকুন তাহলে আল্লাহ রাস্তাও খুলে দেবেন আর রেজেকে অভাব থাকবে না প্রয়োজন আল্লাহ মেটাবেন এমন এমন ক্ষেত্র থেকে যে তা কল্পনার বাইরে ছিল আয়াত নম্বর চারে আল্লাহ বলছেন সুরায় ও তাকিল্লাহ মিন আল্লাহমিন ইউসরা যে আল্লাহকে ভয় করবে তার জন্য তার কাজগুলি আল্লাহ সহজ করে দিবেন তাহলে আল্লাহর ভয়ে ভালো কাজ করেন আল্লাহর ভয়ে মন্দ কথা থেকে কাজ থেকে বেঁচে থাকেন তাহলে আল্লাহ কি করবেন রাস্তা সহজ করে দেবেন যখন আপনি আল্লাহর ভয় করলেন না সুতরাং মন্দ কথা কাজ থেকে বাঁচলেন না ভালো কাজগুলি করলেন না ভালো কথা বললেন না আল্লাহর এবাজবন্দি করলেন না পাপে জড়িয়ে গেলেন তখন তাহলে কী করবেন এর বিপরীতটা করবেন এ যে ইউসরা যাদের মধ্যে তাকুয়া রয়েছে তাদের কাজকে আল্লাহ সহজ করে দেবেন আর যাদের মধ্যে তাকুয়া নেই জীবন জীবনযাপন করছে পাপের জীবনযাপন করছে তাদের কাজকর্মগুলিকে আল্লাহ কঠিন করে দেবেন তাদের কাজকর্মগুলিকে কঠিন করে দেবেন এই মর্মে প্রখ্যাত জাহেদ আবেদ আলেম ফজাইল ইবিন আয়াদ রহমাউল্লাহ তালা তিনি বলছেন আউ আল্লাহ ইলা বাদিল আম্বিয়া জনৈক নবীর কাছে আল্লাহ ওহি করেছিলেন ইজা আসানি মাইয়ারি যে আমাকে চেনে সে যদি আমার নাফার মানি করে মানে আল্লাহর সাথে তার পরিচিতি ছিল আল্লাহর সাথে তার সম্পর্ক ছিল সে আল্লাহর দিন সম্পর্কে জানতো সে যদি আমার নাফার মানি করে ব্যাপক অর্থে যদি এটা বলি তাহলে মুসলিমরা কাফেরদের তুলনায় আল্লাহকে চেনে কাফের আল্লাহকে মোটেই চেনে না মুসলিম আল্লাহকে চেনে সুতরাং মুসলিম যদি আল্লাহর নাফরমানি করে এ আসানি মাইয়ারে ফনি যার আমা চেনেছে লিল প্রত্যেক মুসলিম জানে পাঁচ ওয়াক্ত সালাদ ফজ প্রত্যেক মুসলিম জানে ইসলামের যে পাঁচটি রুকুন রয়েছে পাঁচ সালাতের পরে জাকাত শেয়াম হজ এগুলি জানে অনেক ফরজে বাদতবন্দিগি জানে হালাল হারাম জানে হ্যাঁ কোনটা হালাল কোনটা হারাম জানে তারপরেও যদি এই মুসলিমরা যারা আমাকে চেনে তারা নাফারমানি করে সাল্লা তু আলি হাল্লা তাদের ওপর আমি চাপিয়ে দেব এমন জালেমদেরকে যারা আমাকে চেনেই না কাফেরকে চাপিয়ে দেবেন মুশ্রেফকে আল্লাহ চাপিয়ে দেবেন চরম অহংকারীকে আল্লাহ চাপিয়ে দেবেন জালেম শাসক জালেম ব্যক্তি জালেম পুরুষ হ্যাঁ জালেম সমাজপতি হ্যাঁ তাদেরকে আল্লাহ চাপিয়ে দেবেন আজকে পৃথিবীর অবস্থা দেখছেন না মুসলিমদের ওপর জালেমদেরকে আল্লাহ চাপিয়ে দিয়েছেন ভারতে আল্লাহ আর এস এস বিজেপি কে মুসলিমদের পাপের কারণে আল্লাহ মুসলিমরা যারা আল্লাহকে চেনত তাদের পাপের কারণে তাদের ওপর যারা আল্লাহকে চেনেন না তাদেরকে চাপিয়ে দিয়েছেন বারবার মুসলিমদের ওপর জালেম যারা আল্লাহকে চেনেন না কাফের বুদ্ধিস্ট তাদেরকে চাপিয়ে দিয়েছেন ইয়াহুদি কাফের জালেম আল্লাহর আল্লাহর দিনের মুসলিমদের উপর চাপিয়ে দিয়েছেন মুসলিমদের হার্টের উপর বুকের ওপর বসিয়ে দিয়েছেন এইভাবে কত বলবেন আপনি পৃথিবীর অবস্থা জি তা আপনারা যথেষ্ট বুঝছেন এই কথাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা ইমাম ফজাইল্লার জি এদা আসানি মাইফুনি যারা আমার সাথে পরিচিত আমাকে চেনে তারা যদি পাপ করা শুরু করে তাহলে সাল্লা মাল্লা ইয়ারিফুনি যারা আমাকে চেনে না তাদেরকে তাদের ওপর চাপিয়ে দিয়ে সাজা শাস্তি দেব জি ছয় নম্বরের গণায়ের কুপ্রভাব হচ্ছে যে মানুষ যখন পাপ করে তখন আল্লাহর কাছে তারা মালাওন হয়ে যায় অভিশাপ্ত হয়ে যায় আল্লাহ লানুত তাদের ওপর নেমে আসে দলিল অনেকগুলি হাদিস এবং অনেক কোরানের আয়াতও রয়েছে ইনল্লাহ লানাল নল কাফেরী নাওয়াজ দাল হোসাইরা কাফের মুশরেদেফ লানত রয়েছে কোরানিকের মের কথা রয়েছে লোয়েনাল লাজিনা কাফর উমবানী ইসরাইল হ্যাঁ হ্যাঁ উলায় কালিম লানতুউল্লাহ ওয়াল মালাহ কে তো আজমাইন হ্যাঁ তো বহু আয়ত রয়েছে আর হাদিস রয়েছে হাদিসগুলো দিকে ইঙ্গিত করি রসুর উল্লাহ সাল্লামের অনেক পাপি এবং পাপ পাপ এবং পাপিদের লানত অভিশাপগুলি রয়েছে রসুরল পক্ষ থেকে এবং আল্লাহর পক্ষ থেকে যেমন যারা শরীরে আপনার যে এইগুলি বিভিন্ন রকমের শরীরে যে কাজগুলি করে বিশেষ করে এই মহিলারা এই কাজগুলি করে ছোট চুলকে বড় চুল দেখানোর জন্য নকল চুল লাগানো আর তারপরে ভুরু সংকুচিত করা ভুরুকে আপনার চিকন করা আর এই রকমই আরও যেসব পাপগুলি রয়েছে এই ক্ষেত্রে চোরের ওপর লালন আল্লাহ সারেক আল্লাহ চোরের ওপর লানত করেছেন এই রকমই লালন আল্লাহ সারেব আল খামর মদ ঘুরের ওপর আল্লাহ লানত রয়েছে যারা ছবি অঙ্কন করে ছবি অঙ্কন স্থায়ী ছবি অঙ্কন বিশেষ করে স্ট্যাচু প্রতিমূর্তির আকারে রাস্তা রাস্তায় দাঁড় করিয়ে দিলো বাড়িতে দাঁড় করে রাখলো ছবি ঝুলিয়ে রাখলো এরপর লানত রয়েছে যারা এই 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 রকমের ছবিগুলি করে নিজেরা করে অথবা করায় লানত রয়েছে এই রকমই যারা সমকামিতা লিপ্ত তাদের উপর লানত রয়েছে সুৎকের ওপর লানওত রয়েছে লাল কেলার বা মো কেলা সুদের সাথে সম্পর্কিত যে কোনো ব্যক্তির উপর লানত রয়েছে ঘুষখোরদের উপর লানত রয়েছে রাশি মুরতাস যে ঘুষ দেবে আর যে ঘুষ নেবে তাদের উপর লানত রয়েছে এই এইরকমই বেদাতির উপর লানত লানত রয়েছে মুশ্রেকদের লানও তো রয়েছে না ফরমান যারা রসকুর রাস্তা ছাড়া বেদাতি রাস্তা অনসরণ অনুসরণ করে তাদের উপর লানত রয়েছে এইরকম বহু হাদিস রয়েছে দলিল রয়েছে সেগুলি আমাদেরকে মনে রাখতে হবে সুতরাং মানুষ যখন পাপে লিপ্ত হয়ে যায় তখন লানত অভিশাপ নেমে আসে আল্লাহন মানে হচ্ছে রহমত থেকে বঞ্চিত করে দেওয়া আর মানব জাতিকে মানব সমাজকে যখন আল্লাহ রহমত থেকে বঞ্চিত করে তখন এই এইরকমই ভাইরাস যে করোনার ভাইরাস আর এইরকম বহু আজাব নেমে এসেছে আর আসছে আর আসতে থাকবে আল্লাহ যেন আমাদের সংশোধন করা তৌফিক দান করেন সাত নম্বরের কুপ্রভাব হচ্ছে যখন মানুষ পাপে লিপ্ত হয় তখন মানব সমাজের ওপর আল্লাহ রব আলমের পক্ষ থেকে আসমানি জমিনি গজব নেমে আসে যেমন ভূমিকম্প জমিন ধসে যাওয়া আসমান থেকে প্রয়োজনের বেশি এত বৃষ্টি সেই বৃষ্টির কারণে বন্যা হয়ে গেল সাগর থেকে নদী থেকে জলোচ্ছ্বাস হইল সুনামি হইল আরও কত রকমের এই রকমের যে আজাব রয়েছে আল্লাহ রব্বুল আলমিনের এই সব আজাবগুলি আনকাবুত আনকাবুৎ আয়াতন্বর চল্লিশে আল্লাহ রব তাহী বলে ফাকুল্লান আখাদনা বেজাম্বি প্রত্যেকে তাদের পাপের কারণে আমি পকড়াও করে থাকি ফমিন আরসান আলী হাসবান কার ওপর পাথর বর্ষণ করেছি আসমানি গজুর অমিন মান আখা জাতুসাইহা কাদের কাউকে তো বিকট শব্দ দিয়ে ধ্বংস করেছি যেমন সামুজাতিক অমিন মান খাসাফানা বেহিল আর আর কারো জমিনকে ধসিয়ে দিয়েছি ভূমিকম্প দিয়ে ধ্বংস করেছি করেছেন আর আল্লাহ করছেন অমিন মান আগ্রাকানা আর কাউকে ডুবিয়ে ধ্বংস করেছি ফেরাউন ফেরাউনের সেনাবাহিনীকে এই রকমই সব দুর্যোগগুলি মাঝে মাঝে শোনা যায় মানুষের পাপেরও শির বিদাত করতে গিয়েছিল আর তাদের নৌকো ডুবে গেল ফেরি ডুবে গেল এই হতাহত হলো এগুলো আল্লাহর আজাব এসব আল্লাহর আজাব এইরকমই নৌ আলি সালামের জাতিকে আল্লাহ ধ্বংস করেছেন এটা প্রাচীন যুগে শুধু হয়েছে এমন কথা না প্রতিটি যুগে হতে থাকবে যদিও রাসুরসাল্লামের আগমনের পরে এই আজাবগুলি কম হয়েছে আর কম হবে যেমন হাদিস দ্বারা প্রমাণিত আট নম্বর কুপ্রভাব হচ্ছে যে মানুষ সমাজ যখন পাপে লিপ্ত হয়ে যায় তখন নেয়ামত সরে যায় আর আজাব নেমে আসে জি আন্নাহা তজিলুর ন্যাম ও তাহল নেকাম নেয়ামতকে সরিয়ে দেয় যখন পাপ করে তখন পাপগুলি মানুষের কাছে যে নেয়ামতগুলি রয়েছে সেগুলি সরে যায় সুস্থতা সরে যায় আজকে পৃথিবীর মানুষ কত আতঙ্কিত এক মাস দুই মাস আগেও কল্পনা করেছিলেন যে এই করোনার ভাইরাস এই ভয়াবহ আকার ধারণ করবে আর আমাদেরকে ঘরে একবারে বন্দী হয়ে যেতে হবে কাজকর্ম বন্ধ হয়ে যাবে রোজির রাস্তা বন্ধ হয়ে যাবে রাস্তায় হ্যাঁ নামা নিষিদ্ধ হয়ে যাবে শুভ হ্যান আল্লাহ শুভ হ্যান আল্লাহ সরিয়ে দেবে পাপ ও তাহল্য নেকাম আজাবে এলাহি নেমে আসবে এই মর্মে আলী রাজি আল্লাহ তালানহর একটি প্রসিদ্ধ উক্তি রয়েছে তিনি বলতেন মা নাজালা বালাউন ইল্লা বেজাম্বিন ওয়ালা রফিয়া ইল্লা বেতও তৌবাহ যে কোনো বালা মসিবত মহামারী আজাব বিপদ নেমে আসে সেটা কিসের কারণে ইল্লা বে একমাত্র পাপের কারণে এমন কোন বালা মুসিবত নামতে পারেন না বিনা পাপে পাপের কারণেই বালা মুসিবত নেমে আসে ওলা রফিয়া ইল্লা তবা সেটা যদি দূরীভূত করতে হয় তো কোনো বালা মুসিবত না উঠবে না ইল্লাবি তবা তবা ছাড়া সুতরাং আল্লাহর দিকে তবা করে ফিরে আসুন আর তবা মানেই ফিরে আসা যে যেখানে উল্টো দিকে চলে গেছে নাকিদার ক্ষেত্রে উল্টো দিকে চলে গেছে নাকিদার সংশোধন করে আসুন দিন ইসলামের জ্ঞান চর্চার এলেম শেখার ধার ধারেন না এলেম শেখাকে গরজ মনে করুন এলেম শিখুন আপনাকে শিখতে হবে আপনার হুজুরে দোষ দিলে হবে না এত মত কোনটা নেব এই দোষ দিলে হবে না আপনার শেখা ফরজ আপনি সংশোধন করুন আমল করুন নিজের পরিবারকে মুসলিম পরিবার তৈরি করুন নিজের সংশোধন করুন নিজের ব্যক্তি যেমন সংশোধন করুন পরিবারের সংশোধন করুন সমাজের সংশোধন করুন ভালো ভিত্তিক দাওয়াত দেন জি মানবজাতি জাতির সংশোধনের চেষ্টা করুন নিজে ফিরে আসুন পাপের শেষ নেই আমাদের জি যে আয়াতটি খুব বেশি বেশি পাঠ করতেন ই আল্লাহ তালা সেই আয়টি সুরা সুরার সুরায় সুরার আয়াত নম্বর তিরিশ যেটা শুরুতে পার করেছি ওয়াই আফওয়ানকে জির মুসিবত আসে পাপের কারণে আর আল্লাহ অনেক ক্ষমা করে থাকেন সুতরাং এই মুসিবতগুলি এসেছে আমাদের গুণার কারণে আর এই মুসিবত দূর হবে তবার মাধ্যমে আল্লাহ যেন প্রত্যেক মমিন মমিনাতকে তবা করে সংশোধন করার তৌফিক দান করেন সুরা আনফাল আয়াত নম্বর ত্রিপান্নতে আল্লাহর সাদ করছেন যা লেকা বে আন্নাল্লাহল্লাহ মিয়া কো মোগাইয়েরা নেমাতান আন আমাহালা কওমিন হাততা যোগাইয়েরু মা বেআনফুসেম এর কারণ হচ্ছে এই পরিস্থিতি কেন এই যে করোনার ভাইরাসের যে ভয়ঙ্কর পরিস্থিতি কেন যে কোন যুগের ক্ষেত্রে হাত ফিট করুক যে কোনো আজাবের ক্ষেত্রে ফিট করুক যা এর কারণ বেআন্নাল্লা আল্লাহ মিয়া কো মোগাইয়েরা নেমা আল্লাহ কোন নেয়ামত বদলাতে চান না আল্লাহ নিয়ামত দিয়ে রেখেছেন সেটাকে সরাতে চান না আন আমা আলা কমিন যা কোনো সম্প্রদায়কে আল্লাহ দান করেছেন হাত্তা মা মেয়ানফ যতক্ষণ পর্যন্ত তাদের অবস্থার পরিবর্তন তারা না ঘটায় তারা ভালো ছিল খারাপ হয়ে গেছে সুতরাং আজাবে এলাহি নেমে এসেছে এখন তারা খারাপ হয়েছে ভালো হয়ে যাক আল্লাহ ভালো করবেন তাদের জি হ্যাঁ এই হচ্ছে কোরআনিকেমের আয়াত জি ইন্না আলাহাই মা ইউরুম আবেসেন অন্য আয়াতে এইভাবে একটু পার্থক্যের সাথে আল্লাহ বর্ণনা করেছেন নয় নম্বরের কুপ্রভাব হচ্ছে পাপের ব্যক্তি এবং সমাজের ওপর যে মানুষ যখন পাপে লিপ্ত হয়ে যায় তখন আর নেকির কাজের দিকে ঘুরে আসার সুযোগ হয় না যার ফলে যত আমরা যাচ্ছি তত কবরের দিকে যাচ্ছি কিন্তু তত মৃত্যুর কাছাকাছি হতে যাচ্ছি সামনে কিন্তু মৃত্যু আছে কারো কাছে আছে কারো দূরে আছে কিন্তু আমরা বুঝি না আর কেউ জানি না যে আমাদের মৃত্যুটা কখন ঘনিয়ে এসেছে হয়তো এক্ষুনি ঘনিয়ে এসেছে কিন্তু আমাদের কারো জানা নেই কল্পনাও করতে পারি না আমরা আর ভাবিও না যে আমার সময়টা হয়তো এক্ষুনি সব হ্যান আল্লাহ আমরা ভাবি না তো মানুষ যখন পাপে লিপ্ত হয়ে যায় তখন আর তার ভালো সমাপ্তির আশা করা যায় না তার অন্তিম অবস্থা খুব খারাপ হয় অর্থাৎ তার সুল খাতেমা হসনুল খাতেমার আশা করা যায় না শেষখানে তার ক্যালেমা নসিব হবে না শেষখানে তৌহিদ নসিব হবে না শেষখানে পাঁচ তো সলাদ নসিব হবে না শেষখানে তবা করে সংশোধন করা নসীব হবে না শেষখানে কোরআন লাউ নসিব হবে না শেষখানে মৃত্যুবরণ করবে আল্লাহর আজাবের শিকার হয়ে পাপের অবস্থায় গান বাজনা শুনছিল নোংরা ফিল্ম দেখছিল নোংরা ছবি দেখতে দেখতে ঘুমিয়েছে ওই অবস্থায় হার্ট অ্যাটাক হয়ে মারা গেছে হারাম খেয়ে মারা গেছে মানুষের কাছ থেকে ধার করজ নিয়ে অনেক ঋণের বোঝা কাঁধে নিয়ে মারা গিয়েছে অত্যাচার করে মারা গেছে সুদ খেয়ে ঘুষ খেয়ে মারা গেছে ভালো সমাপ্তি নসিব হবে না এটা হচ্ছে কিসের কুপ্রভাব পাপের কুপ্রভাব যারা পাপে লিপ্ত হয়ে যায় তাদের সংশোধনে যেহেতু আশা করা যায় না যতক্ষণ পর্যন্ত সে নিজে সংশোধন করে না আসার চেষ্টা করবে কারণ চেষ্টার বিপরীত কিছু হয় না জি অল্লা দিনা জাহাদু ফিনা আল্লাহাদা সুতরাং হুসনুল খাতেও পাবে না শেষখানে ভালো অবস্থা পাবে না খারাপ অবস্থায় মরণ হবে সুতরাং আল্লাহর আজাবের ফেরিস তারা প্রতীক্ষায় রয়েছে কবরে তার জন্য আজাব প্রতীক্ষায় রয়েছে আর জাহান নামের প্রস্তুত করা রয়েছে দশ নম্বর আর তা দিয়ে শেষ করব দশ নম্বরের পয়েন্ট হচ্ছে গণার কুপ্রভাব ব্যক্তি এবং সমাজের ওপর হচ্ছে মানুষ যখন গণহাই লিপ্ত হয়ে যায় তখন জীবনটা সংকুচিত হয়ে যায় সংকীর্ণ হয়ে যায় অশান্তির হয়ে যায় শান্তি পায় না পয়সাতেও শান্তি নেই ভোগবিলাসের সামগ্রী শান্তি নেই স্ত্রীর পরিবার আছে শান্তি নেই বাড়িতেও শান্তি নেই কর্মক্ষেত্রে গেলেও শান্তি নেই ব্যবসা বাণিজ্যে গেলেও শান্তি নেই দেশও শান্তি নেই বিদেশও শান্তি নেই কোথাও শান্তি পাই না এটি আল্লাহর আজাব এটি হচ্ছে আল্লাহ রবুল্লা আলমিনের আজাব আজকে যে মানসিক অশান্তি এই বিশ্ব পরিস্থিতিতে মানসিক অশান্তি কত টেনশনে মানুষ ভুগছে যে হাই হাই কি হবে হয়তো করোনায় আক্রান্ত হইলাম 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 জি হ্যাঁ শারীরিক অশান্তি জি হ্যাঁ পারিবারিক অশান্তি জি হ্যাঁ আর্থিক অশান্তি কি করে খাব এটা যদি ছয় মাসে এরকম চলে তো কি করে খাবো কি হবে আউজ আল্লাহ হেফাজত করে আল্লাহ তো রাস্তা রাস্তা সংকুচিত হয়ে যায় আর মানুষের জীবনটা অশান্তির হয়ে পড়ে যখন মানুষ পাপে লিপ্ত হয় সুরায় তোহার আয়ত একশো চব্বিশ আল্লাহ ইরশাদ করেছেন অমান আর যে আমার উপদেশ থেকে বিমুখ হয়ে যাবে ফাইনালা হাই শাতান তার জীবনটা হবে বড় সংকীর্ণ জীবন অশান্তির জীবন দুনিয়াতে বাঁচবে কিন্তু বড় অশান্তির সাথে কোনো শান্তি পাচ্ছে না অনুশান্তি পাচ্ছে না অনেক ধনীদের বাড়ির লোকেরা পুরুষরা শান্তিতে নেই তাদের স্ত্রীর অসতী বা অসতী স্ত্রীর কারণে হ্যাঁ স্ত্রীর পরকীয়ার কারণে অনেক ধনীদের বাড়ির বৌমারা শান্তিতে নেই তাদের জালেম স্বামীদের কারণে কেন পয়সার তো অভাব নেই যে ইনকাম সোর্সের অভাব নেই যদি মনে করে যে আমি পঞ্চাশে একশো বছর খাবো আমার ছেলেমেয়েরা বসে বসে খাবে কোনো ইনকাম না করলো মাসের মাস ঘুমিয়ে ঘুমিয়ে খাবো পাঁচ লাখ দশ লাখ বিশ লাখ টাকা মাসের মাস ভাড়া আসছে আর পঞ্চাশ হাজার টাকা মাসে ভাড়া আসলেই যথেষ্ট হয়ে যায় দশ বিশ হাজার থেকেই যথেষ্ট হয়েছে এখানে মাসে দুই লাখ তিন লাখ টাকা ভাড়া আসছে ঘর ভাড়া তারপরেও শান্তি নেই জি পয়সাটা শান্তি নেই আজকে পশ্চিমা দেশগুলি বা পূর্বে যেসব যান্ত্রিক সভ্যতায় অন্যত দেশে সব দেশগুলির কি অবস্থা জি হ্যাঁ তাদের অশান্তির জীবন হবে আর মরে যাওয়ার পরে ও না সরু অমাল কেয়ামাতে আমা কেয়ামতের দিনে তাদের হাসর করব একত্রিত করব অন্ধ করে তখন বলবে কালার অবেলে মা হাসার তানি আমা আল্লাহ অন্ধ হয়ে কেন আসলাম এমনটা কেন হইল আল্লাহ বলবেন কালা কেদালে কাতাত আয়াত ও না ফানাসি তাহা আমার আয়াতগুলি এসেছিল যে আমার আয়াত যে এই নিয়ে একটা ইনশাআল্লাহ তাহলে আলোচনা করব আয়াত হচ্ছে দুই রকম একটি হচ্ছে আয়াতে স্যার এই আর একটি আয়াতে কৌনিয়া এর ওপরে আলোচনা সূত্রে আর এদিকে বাড়াচ্ছি না শরীয়তের আয়াতে এসেছিল বিধানাবলী এসেছিলো সৃষ্টিগত নিদর্শন এসেছিলো এখানে সি তাহা কিন্তু সেগুলিকে উপেক্ষা করেছিলে ওয়াকা জাল কালিয়া মাতুনসা সুতরাং আজকে তুমি উপেক্ষিত তোমাকে দৃষ্টিশক্তি দেওয়া হয় নাই আজকে বিশ্বের উন্নত দেশ হ্যাঁ যেখানে কুফরি প্রকাশ্যে পা প্রকাশ্যে হচ্ছে আর সারা বিশ্বের অধিকাংশ জায়গায় কুফুর সিরক আর পাপ প্রকাশ্যে হচ্ছে সেসব জায়গায় যে অশান্তি দেখছেন আল্লাহর দিন থেকে তারা বিমুখ যখন হয়েছে এবং তাদের জীবনটা ছিল একেবারে বস্তুবাদের জীবন অথবা পুঁজিবাদের জীবন তাদের জীবনে কোনো রুহানিয়ত নেই আধ্যাত্মিকতা নেই এবাদত বন্দিগীর নেই আত্মার কোনো আহার নেই ইমান বিশ্বাস নেই শুধু বিশ্বাস তাদের পয়সাতে অর্থনীতিতে বিশ্বাস নেতৃত্বে বিশ্বাস এইরকম অবস্থায় তাদের যে কি অশান্তি অশান্তি শেষ নেই আজকে বিশ্বের পরিসংখ্যান বলছে যে এই সব উন্নত দেশগুলিতে আত্মহত্যার সংখ্যা বেশি উন্নত দেশগুলিতে আত্মহত্যার সংখ্যা বেশি এবং এইসব দেশের তালাকের সংখ্যা বেশি কেন এত অশান্তি কেন পয়সা আছে তারপর এত কেন তালাক গরিবদের বাড়িতে এত তালাক বেশি হয় না যত তালাক পয়সা বাড়িতে এর পিছনে কারণ হচ্ছে ফাইন তাদের জীবনটাকে আল্লাহ সংকুচিত করে দিয়েছেন সংকীর্ণ করে দিয়েছেন অশান্তির জীবন আল্লাহর পক্ষ থেকে আজাব সহিবখারি মুসলিমের হাদিসের ওই অংশটুকু বলছি দসুর আল্লাহ সাল্লা সাল্লামের প্রিয়তমা বিজাই নিন তেজাহ আল্লাহ তালা আনহা বলছেন যে আন্নবি আশের সময় দাখাল আলী হাফ হাজিয়ান রসূল একদিন ভয়ে ভীত হয়ে তার ঘরে প্রবেশ করলেন আর বলেন লা এ রাহি লাল্লাহ ওয়েলুলীল আর আল্লাহ ছাড়া কোনো সত্য ভাবুধ নেই আরবদের দুর্ভোগ মিন সাররিন কাদি তারপ অনিষ্ট কাছে এসছে। ফতিয়াল ইয়ামা মিন রাদমে ইয়াজুজ মাজুজ ইয়াজুজ মাজুজের সে কি খুলে দাওয়া হয়েছে আর তারপরে হাতের দ্বারা ইঙ্গিত করলেন জাইনা দিন জাহাজ রাজী আল্লাহ তাহা বলছে ইয়া আল্লাহ বললেন যে হে আল্লাহ রসুল আনোহল্লা আমাদের মধ্যে নেক লোকেরা সৎ লোকেরা থাকা সত্ত্বেও আমাদেরকে কি ধ্বংস করে দেওয়া হবে আল্লাহর আজাবে খালা নাম হ্যাঁ ভালো মানুষ আছে মুসলিম বিশ্বে সারা দুনিয়াতে আছে কিন্তু তারপরেও ধ্বংস করা হবে কি জিজ্ঞাসা করেছেন না নাম কখন ইজা কাসুর আল খাবাসু যখন পাপাচার বৃদ্ধি পাবে নোংরামি বেড়ে যাবে অশ্লীলতা বেড়ে যাবে জেনা ব্যবিচার বেড়ে যাবে সমকামিতা বেড়ে যাবে জি পুরুষে পুরুষে বিয়ে বেড়ে যাবে লিভ টুগেদার বেড়ে যাবে নারীতে নারীতে বিবাহ বেড়ে যাবে আউজ বিল্লা সোশ্যাল মিডিয়া নোংনামি বেড়ে যাবে সর্বস্তরে যখন পাপ বৃদ্ধি পাবে আরাম খাওয়া যখন বেড়ে যাবে শুকুর খাওয়া বেড়ে যাবে বাদুর খাওয়া বেড়ে যাবে যত নোংরা খাবাস জীবজন্তু রয়েছে এসব খাওয়া বৃদ্ধি পাবে নাম এজা কাসরাল খাবা সোক নেকির কাজ কমে যাবে আর পাপের কাজ যখন বেড়ে যাবে তখন ভালো মানুষ পৃথিবীতে থাকা সত্ত্বেও সবাইকে ধ্বংস করে দেওয়া হবে এ হচ্ছে রসরুল্লাহ সাল্লাহ সালামের হাদিস এই দিয়ে আলোচনা শেষ করছি সেহী বখারি তিন হাজার সাতানব্বই সেহী মুসলিম পাঁচ হাজার একশো আঠাশ আল্লাহ যেন আমাদেরকে পাপ মুক্ত হর তৌফিক দান করেন আল্লাহ রব্বুল আমাদেরকে নেকির কাজ করার তৌফিক দান করেন ফরোজ অজিবের হেফাজতের তৌফিক দান করেন হারাম নাজায় থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন তব করে তার দিয়ে ফিরে আসার তৌফিক দান করেন আকিদার বিভ্রান্তি থাকলে আল্লাহ যেন সংশোধনের তৌফিক দান করেন মানহাজের গুমরাহি যাদের আছে তাদেরকে সংশোধনের তৌফিক দান করেন যারা বিদাতে লিপ্ত রয়েছে তাদেরকে সন্ন্যতের অনুসারী হওয়া তৌফিক দান করেন আল্লাহ বিদাত ত্যাগ করার তৌফিক দান করেন সন্ন্যত পালন করার তৌফিক দান করেন তৌহিদ প্রতিষ্ঠার তৌফিক দান করে শির বেদাত আর অন্যান্য পাপাচার থেকে আল্লাহ সমাজকে মুক্ত হওয়ার আল্লাহ তৌফিক যেন দান করেন মুসলিম সমাজকে আল্লাহ যেন হৃদায়ত নসিব করেন মুসলিম সমাজকে এই করোনার ভাইরাসের মাধ্যমে কিছু শিক্ষা নিয়ে সংশোধনমূলক জীবন গড়ার তৌফিক দান করেন সুহান আরব্বিকব্বে ইজাতাম্বাইসেফুন ও সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহ কথা আজকে লম্বা হয়ে গেছে যার ফলে ইনশা আল্লাহ তালা আমরা সম্ভব হলে প্রশ্ন উত্তর করবো রাতে আমরা ঘোষণা দেব আর তারপর ইনশাআল্লাহ তাহলে আমাদের মাঝে মধ্যেই চলতে থাকবে যে ঘোষণাগুলি আপনারা পাবেন ইনশাল্লাহ জাজাকুম আল্লাহ খান সুবাহানিক আলহামদুল্লাহ রাহিল্লাম দাস্তা ফেরকালি